কেউ যেন বিচলিত করতে না পারে। আপনারা শুধু একটা কথা মনে রাখেন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আমাদের, এবং এই যুদ্ধের কিন্তু নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু। তারই সুযোগ কখন না কিন্তু বাংলাদেশের যখন দায়িত্বে আসে তখনই আপনাদের সন্তানরা বিনা পয়সায় বই পায়, বিনা পয়সায় ওষুধ পান আপনারা, আপনাদের সারের অভাব থাকে না, বিদ্যুতের জন্য মানুষকে গুলি খেয়ে মরতে হয় না। তাই আমি আপনাদের এলাকার এমপি হিসেবে শুধু বলতে চাই, বিনা দাওয়াতে আপনাদের এখানেও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে আমি, আপনারা আমাকে ডাকতে দেন নাই, কিন্তু আপনারা আমাকে দাওয়াতে দিতে দেন নাই। এই চাঁদপুরের এইখানকার মানুষকে আমাকে কেউ দাওয়াত করছিলেন যে পিতায় আসেন, কিন্তু আমি কিন্তু আসছি। কেন আসছি? আমার উপরে নির্দেশনা আছে ধরনের শেখ হাসিনা, যে মানুষ কষ্ট পাচ্ছে, গরমের মধ্যে কষ্ট পাচ্ছে, তোমরা বিদ্যুৎ যেখানে দিবা উঠোনে চলে যাও, মানুষের বাড়িতে চলে যাও, তারা কিভাবে আসে যায় দেখো। এত বড়দের কথাবার্তা শুধুমাত্র বঙ্গবন্ধুর রক্ত বলে কিন্তু বলতে পারছে। যদি বিপদে যান, মুক্তিযুদ্ধকে যদি ভুলে যান, এই দুঃখ দুর্দশা আবারও আপনাদের কাঁধে। এই বিদ্যুতের কুড়ি তার, এর আগে তার দিয়ে বিতরণ করছে সারা বাংলাদেশে, বিদ্যুৎ দিতে পারে নাই, খাম্বা লিমিটেড করে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছে, সেই টাকার উপরে বসে এখনো লন্ডনের মাটিতে কিন্তু মোজ করতেছে। এই বাংলার টাকা, বাংলার যদি জনগণের ভাগ্যের উন্নয়নের কথা বলতো, বাংলার রাজপথে এসে কিন্তু নামতো, রাজপথে কোনোদিন তাদেরকে দেখা যায় না। তারা বাঙালিকে একই পরিবার একই গ্রামের মধ্যে